Alhamdulillahirrabbilalamin, assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabi ajmain. Amma ba'd, shubhiro darshak shrota, assalamu alaikum. আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও আল্লাহ তাআলার রহমতে বাণীতে অনেক অনেক ভালো আছি। প্রথমে শেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে ইসলামী সংগঠনের 30তম পর্বে আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের সামনে ইসলামী সংগঠনের 30তম পর্বে আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়েদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ইমরানের 101 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা ইয়াতাসমু বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যাহারা আল্লাহ তাআলার রুজুকে সঙ্গবদ্ধভাবে ধারণ করেছে মূলত তাদের জন্য রয়েছে হেদায়েতপূর্ণ সহজ সরল শরীক পথ। এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে সঙ্গবদ্ধভাবে জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সঙ্গবদ্ধভাবে তার বিধিবিধানকে ধারণ করার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমাদেরকে ইসলামী আন্দোলন সংগঠন সম্পর্কে সুস্পষ্ট আমাদের ধারণা থাকতে হবে, ইসলামী সংগঠন সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি যে দুই চারটি কথা বলতে চাই সেটি হলো ইসলামী আন্দোলন কিংবা ইসলামী সংগঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা। ইসলামী আন্দোলন একটি নিজস্ব মেজাজ, ইসলামের গতিতেই চলবে, আমাদেরকে তার অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার বিধান, প্রদত্ত বিধান, তার প্রদত্ত বিধানের গতিতেই চলবে। আমরা মুসলমান হিসেবে আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদেরকে সেই বিধানকে অনুসরণ করে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন আদর্শ তার সেই জীবন আদর্শের গতিতেই থাকবে। আমাদের দায়িত্ব কর্তব্য ও সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমাদেরকে অনুকরণ করা। সেজন্য বলা হচ্ছে ইসলামী আন্দোলনে একটি নিজস্ব মেজাজ, কর্মসূচি, কর্মনীতি, প্রত্যেকটি সংগঠনের একটি করে কিছু কিছু কর্মসূচি থাকে। মানুষদেরকে তারা আল্লাহর দিকে আহ্বান করেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, এই ডাকার কিছু কর্মসূচি থাকে, কিছু পদ্ধতি থাকে, কর্মনীতি থাকে, কর্ম পদ্ধতি থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে অনেকগুলো ইসলামী সংগঠন রয়েছে ঠিক একই রকমভাবে। প্রত্যেকটা ইসলামী সংগঠনের তাদের নিজস্ব কর্মসূচি রয়েছে, কর্মনীতি রয়েছে, কর্ম পদ্ধতি রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচি 4টি এবং কর্মনীতি 3টি, এই আলোকে দাওয়াত 3টি, মানুষদেরকে তারা 3 পদ্ধতিতে দাওয়াত দিয়ে থাকেন। ঠিক একইভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মনীতি, কর্ম পদ্ধতি, বিভিন্ন দাওয়াত পন্থা নিয়ে, কর্ম পদ্ধতি নিয়ে তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর ইবাদত বন্দেগি করার কথা বলেন, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলেন, হককে প্রতিষ্ঠা করার কথা বলেন, ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করার কথা বলেন, প্রচলিত সামাজিক ব্যবস্থা, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলার দেওয়া সামাজিক ব্যবস্থা এবং আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তিত করার তারা আহ্বান করে থাকেন, মানুষদেরকে বুঝাই থাকেন। ঠিক একই রকম এর ক্রমবিকাশের একটি নিজস্ব ধারা আছে, এক এক সংগঠন এক এক গতি ধারায় তারা নিজেদের সংগঠনের কর্মনীতি, কর্ম পদ্ধতি এবং সংগঠন পদ্ধতিগুলো তারা পরিচালনা করে থাকেন। তেমনিভাবে ইসলামী সংগঠনের অনেকগুলো অন্যান্য বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠনের এইসব বৈশিষ্ট্য সম্পর্কে কর্মীদেরকে অবশ্যই উত্তমরূপে ওয়াকিফাল করে গড়ে তুলতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেক সংগঠনের কিছু দায়িত্বশীল থাকেন আর তার অধীনে অনেকগুলো কর্মী থাকেন। যে কর্মনীতি, কর্মসূচি এবং কর্মপদ্ধতি যে সংগঠনের যে রকমই থাকুক না কেন, সেগুলো সম্পর্কে কর্মীদেরকে ওয়াকিফাল করে গড়ে তুলতে হবে। তারা কোন পদ্ধতি, কোন কর্মসূচি, কোন কর্মপন্থা, কোন কর্মনীতি অনুসরণ করে তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করার কথা বলবে, ইসলামের কথা বলবে, প্রচলিত সামাজিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলার দেওয়া সামাজিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার কথা মানুষদেরকে বলবে, এগুলো সম্পর্কে তাদেরকে অবশ্যই ওয়াকিফাল গড়ে তুলতে হবে। তারা নিজেরাই যদি সেগুলো সম্পর্কে সম্যক ধারণা জানা না থাকে, ভালোভাবে তাদের সেই বিষয়গুলো যদি জানা না থাকে, আয়ত্ত যদি না থাকে, সেই বিষয়গুলোর উপরে তাদের যদি সম্যক জ্ঞান না থাকে, তাহলে মানুষদেরকে তারা কীভাবে মানুষদেরকে এ কাজের জন্য উদ্বুদ্ধ করবে, তারা নিজেরাই তো জানে না। বিধায় যারা নেতৃত্ব দিবেন, নেতার দায়িত্ব হবে, প্রধান কাজ হবে, তাদের অধীনে যে সকল কর্মী থাকবেন সেই কর্মীদেরকে অবশ্যই
এই সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে, সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে, সংগঠনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে, সংগঠনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, আল্লাহ তাআলার জমিন আল্লাহর দিন কায়েম করার ক্ষেত্রে এই সংগঠনের কর্মসূচি, কর্মনীতি এবং কর্মপদ্ধতিগুলো তাদেরকে ওয়াকিফাল করতে হবে, তাদেরকে জানাতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা ছোটোখাটো যারা দায়িত্ব পালন করে থাকি, আমরা যেন প্রত্যেকেই এই ইসলামী সংগঠনের কর্মসূচি, কর্মনীতি, কর্মপদ্ধতিগুলো যেন আমরা নিজেরা বেশি বেশি করে জানতে পারি, এবং আমাদের অধীনস্থ যে সকল দায়িত্বশীল থাকবেন, ছোটোখাটো আরও যারা কর্মী থাকবেন, তাদেরকেও যেন আমরা এই বিষয়গুলো বেশি বেশি করে জানাতে পারি, এবং তাদেরকে জানায়ে, তাদেরকে অবহিত করে, তাদের সেই জ্ঞান নখদর্পণে এনেই আমরা যেন তাদেরকে দিয়ে আমরা সহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যেন আমরা সংগঠনকে শক্তিশালী করতে পারি। আল্লাহ তাআলা সে তৈরি আমাদের প্রত্যেককে দান করুক। সকলে বলে আমিন। আজকের আলোচনা এতটুকু কথা বলে এখানেই জিটানলাম। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।